সাবেক এনবিআর কর্মকর্তা মতুরের ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ বিদেশে অর্থ পাচারের অভিযোগ টানা কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা ওবায়দুল কাদেরের সাথে আলোচনায় স্থগিত মুক্তিযোদ্ধার কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপাতত বহাল রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাড়ল ইউনিসের জামিনের মেয়াদ সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম নিয়বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় মন্ত্রণালয় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত এগারোটার একুশে সংবাদ সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের চারটি ফ্ল্যাট ও একশো শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন পরে দুদকের আইনজীবী জানান মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে আহমদ বাবুর প্রতিবেদন গেল কোরবানির ঈদের আগে বারো লাখ টাকায় ছাগল কেনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল এখন পর্যন্ত মতিউর ও তার পরিবারের মালিকানায় থাকা পঁয়ষট্টি বিঘা জমি আটটি ফ্ল্যাট দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং দুটি শিল্প প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে এছাড়া মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে বিদেশে হুন্ডি করে টাকা পাচার সহ কত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে এর মধ্যে প্রায় নয় একর জমি ফ্ল্যাট জব্দের আবেদন করে দুদক আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন বহুল আলোচিত ছাগলকাণ্ডের যে মতিউর রহমান আটশো ছেষট্টি ডেসিমাল জায়গা এবং জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট এছাড়াও বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও তিনটি ফ্ল্যাটের ক্রোক করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি ক্রোকাদেশ জারি করেছেন এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের কাস্টম কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত আহমদবাবু একুশে টেলিভিশন ঢাকা এদিকে বান্দরবান সদর উপজেলার মাঝের পাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় বিশ কোটি টাকার বাগানবাড়ি গরু ও মৎস্য খামারের তত্ত্বাবধানের দায়িত্ব নিল জেলা প্রশাসন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে সেখানে গিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন পরে বাগান বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয় জেলা প্রশাসক জানান আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের টানা কর্মবিরতির চতুর্থ দিন চলছে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদেরের সাথে আন্দোলনরত শিক্ষকদের আলোচনা স্থগিত করা হয়েছে শিক্ষকরা বলছেন আলোচনা চললে বিষয়টি শুরু হওয়া না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে মাহমুদ হাসানের প্রতিবেদন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান নেন শিক্ষকরা আর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা ফলে সকাল থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়তুল কাদের সাথে আলোচনা স্থগিত করা হয়েছে বাংলাদেশে এই তাৎসারি শিক্ষাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছেন সেটার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম এটা সব জায়গাতে লেখা আছে দু হাজার দশ সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট গতকাল আমরা মিটিং করেছি সারা বাংলাদেশের সব ইউনিভার্স পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু সে বৈঠকটি হঠাৎ করে আমরা সকাল দশটায় আমরা জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মার সাথে সংক্রান্ত জরুরি বৈঠক আছে সে কারণে আজকে স্থগিত করা হলো অচিরেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে শিক্ষকদের এই কর্মবিরতি সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে এতে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বাহালে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে সেই সাথে পূর্ণাঙ্গ রায়ের অনুমূলিত পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন বিস্তারিত শাকের আর্জ রিপোর্টে নবম গ্রেড ও দশম থেকে তেরোতম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে দুই সালে সরকার পরিপত্র জারি করে দুই সালে চার অক্টোবর জারি করা পরিপত্র চ্যালেঞ্জ করে দু সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে প্রিলি রিটার্ন বাইবা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয় তাহলে আমরা কিভাবে ওমেদাবি একই বছরের 7 ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের 5 জুন কোটা পুনর্বহালের রায় দেন হাইকোর্ট যা হবে তার 80 শতাংশের মধ্যে পরে রাষ্ট্রপক্ষ রায় স্থগিত হচ্ছে আপিল আবেদন করেন চেম্বার আদালত গত 9 জুন আবেদনটি শুনানির জন্য 4 জুলাই নিয়মিত বেঞ্চে পাঠান বৃহস্পতিবার সময় প্রার্থনা জানান আইনজীবী সময় অপর দিকে ই খুব লিস্টে 70 টি করতে ছিল বলে আজকে সোনার জন্যে জায়গা কোট পড়তে শুনে সে বলেছে না এটা এত তড়িঘড়ি কি আছে at the same যেভাবে আছে সেভাবেই থাক না চেম্বারজাদের যে অর্ডার সে অর্ডার এখনো বল আছে নেক্সট যে বন্ধু সোনানী না হবে সে বন্ধু এইভাবে বলবৎ থাকবে সোনানিতের স্ট্যাটাস কোচে অ্যাটনি জেনারেল এম আমিনউদ্দিন বলেন আগে কোটা ছিল 2018 সালে কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করা হয় এটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট তখন আদালত নিয়মিত আপিলের নির্দেশ দেন কোর্ট একটা পর্যায়ে বলেছে বলে বাহিরে যে সমস্ত মুভমেন্ট আন্দোলন যেটা চলছে এটার কি দরকার এটা কেন করছে তখন অ্যাট বলেছে বলে না আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই কিন্তু এটা আর্জেন্ট একটা ইস্যু এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারি এভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে দু সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে ছাপ্পান্ন শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল ত্রিশ শতাংশ নারী দশ শতাংশ জেলা দশ ক্ষুদ্র নিগুষ্টি পাঁচ এবং প্রতিবন্ধী কোটা ছিল এক শতাংশ শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা শ্রম আইন লঙ্ঘনের মামলায় চোদ্দই আগস্ট পর্যন্ত জামিনে থাকবেন ড ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন স্থায়ী জামিন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আশাবিদের আইনজীবী অন্যদিকে মামলায় সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন ও অধিদপ্তরের আইনজীবীরা জামিন পাওয়ার পর ড ইউনুস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কিছু নেই মোহাম্মদ কবিরের রিপোর্ট শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিক্রমের চেয়ারম্যান ডক্টর ইনুৎসহ চারজন স্থায়ী জামিন চেয়ে হাজির হন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে উভয় পক্ষের শুনানির পর ডক্টর ইনুসহ চারজনকে ১৪ আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল আদালত থেকে বের হয়ে ডক্টর ইনুস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন প্রশ্নের উত্তরে বলেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার কিছু নেই এখানে বিতর্কের কি আছে বা কি আছে আমি তো কিছু পেলাম না আমার মনে হয় আমার কিছু বলার নাই যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয় তো কাজী গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারাও অভিযুক্ত হবেন স্থায়ী জামিন না হওয়ায় খুব প্রকাশ করেন ডক্টর ইউনুসির আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন কোর্টেরও ইচ্ছা আছে কিন্তু সরকার পক্ষ বললেন যে না ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া এই যে আবেদনটা এটা কিচ্ছু না এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না এবং হয়রানি ছাড়া কিছু না কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী বলছেন আইনি প্রক্রিয়ায় সবকিছু চলছে ধার্য তারিখ পর্যন্ত ওনার জামিন ঠিক না অ্যাপ্লিট কোর্ট ইলিগেলি করছে খরচের সাহেব প্রেসার দিচ্ছে এই কথাগুলি গিয়ে হাইকোর্টে বলুক হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি আমরা আমাদের কথা বলবো কনটেস্ট করবো এই মামলায় গত পহেলা জানুয়ারি ডক্টর ইনুস সহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত মোহাম্মদ কবির টেলিভিশন ঢাকা আপাতত গ্রাহক পর্যায়ে বাড়ছে না বিদ্যুতের দাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানিয়েছেন বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তিন চার দিনের মধ্যেই দূর হবে জ্বালানি সাশ্রয় পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই তার মন্ত্রণালয়ের মূল কাজ বলেও জানান প্রতিমন্ত্রী রিপোর্ট সম্প্রতি তীব্র গরমে নাকাল হতে হয়েছে রাজধানী সহ দেশের মানুষকে পরিস্থিতি এখনো বদলায়নি সেই সাথে আছে গ্যাসের সংকট এ অবস্থায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গত অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কাজের ফিরিস্তি তুলে ধরে জানান লোকসান হলেও গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে না এবছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়াই মূল লক্ষ্য বলেও জানান তিনি সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি এ পর্যন্ত দুবার করেছি এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে আমরা যখন সরকার আমাদেরকে বলবে হবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান ডলারের দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ সেই সাথে ঝড় বৃষ্টিতে এ পর্যন্ত ত্রিশ হাজার খুঁটি নষ্ট হয়েছে এ অবস্থায় পরিস্থিতির উন্নয়নে নজর দেওয়ার কথাও জানালেন তিনি আমাদের যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা করি কিন্তু সেখানে যদি ডলারের দামটা যদি তারতম্য না হয় তাহলে সম্ভব ডলারের তারতম্য হওয়ার কারণেই কিন্তু আমাদের জায়গাটা বেড়ে যায় মনে করেন প্রথম আমরা ক্যালকুলেশন করছেন পঁচাশি টাকা ধরে এরপরে ধরলাম একশো দশ টাকা ধরে আবার যখন একশো টাকা করে দিল তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিরাট লস হয়ে গেল ঠিক না একশো টাকাতে করাতে এখন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি লসের দিকে পড়ে গেছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওই এটা একটা বড় প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি ও বিদ্যুতের কয়েকটি প্রকল্পে চীনকে সাথে রাখার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে প্রণব চক্রবর্তী 21 এ টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ দুর্নীতি যখন ফিটছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মালয়েশিয়ায় যেতে না পারা পারাভোগীদের টাকা পরিশোধে মন্ত্রণালয়ের আলটিমেটাম অন্যথা আইনগত ব্যবস্থা বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে চট্টগ্রাম নগরীতে চৌত্রিশটি পাহাড় ঝুঁকিপূর্ণ সংখ্যায় দশ লাখ মানুষ আমন্ত্রণ রাত এগারোটার একুশে সংবাদে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচুয়া ডিচুইন চক্র সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নৈমুল ইসলাম খান সাংবাদিকদের জানান পারস্পরিক সুবিধায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আইটি খাত থেকে আরও বেশি বাংলাদেশে নেওয়ারও আহ্বান জানান পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বুলুশি ওমানে বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে তারা উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন বলে জানান প্রধানমন্ত্রী সাক্ষাৎকালে এলডিসি পরবর্তীকালে বাংলাদেশের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ওমানের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন করার বিষয়ে আলোচনা হয় বাংলাদেশীদের জন্য দশটি ক্যাটেগরি ওমানের ভিসা এখন উন্মুক্ত বলে জানান ওমান রাষ্ট্রদূত দুই দিনের সফরে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী বিকেল চারটায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুদী সমাবেশে যোগ দেবেন পরে সেখান থেকে যাবেন টুঙ্গিপাড়ায় সফরে জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি স্কুলে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ডেঙ্গু পরিস্থিতিতে নিয়ে দেশের জন্য তুলনায় বাংলাদেশের সন্তোষজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সচিবালয়ে ডেঙ্গু মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভায় মন্ত্রী বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন প্রক্রিয়া চলমান আছে এবং তা চলবে বিগত বছরের চেয়ে এবার ঢাকা শহরের মানুষ অধিক সচেতন তাই আক্রান্ত তুলনামূলক কম যে অঞ্চলগুলোতে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সেগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করে কাজ চলছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী আমরা সতর্ক আছি এবং আমরা সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে এবং সবাই কাজ করছে বলে হয়তো এখন পর্যন্ত আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগীদের টাকা পরিশোধ করতে রিক্রুটিং এজেন্সিগুলোকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিপর্যয় প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান সময়মতো এজেন্সিগুলো টাকা দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসাব অনুযায়ী সতেরো হাজার সাতশো সাতাত্তর জন কর্মী যেতে পারেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি প্রায় দুই হাজার পঁচিশ জন অভিযোগ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের বিদেশে কর্মসংস্থানে ব্যবস্থা করে দেয়া কর্মী পাঠানো বিষয়ে চলতি মাসের শেষে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক হবে বলেও জানান শফি রহমান চৌধুরী বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয় ঘোষিত একশো কর্মদিবস দিবস পরিকল্পনার আটাত্তর শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘোষিত আঠাশটি অগ্রাধিকারের মধ্যে বাইশটি পুরোপুরি এবং চারটি আংশিক বাস্তবায়ন হয়েছে এছাড়া এখন পর্যন্ত পাঁচশো ইট ভাটার বিরুদ্ধে অভিযান হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন পরিবেশ দূষণ রোধে নতুন ব্লক তৈরিতে আইন কার্যকর হবে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির কাজ চলমান বলেও জানান মন্ত্রী মূল পরিকল্পনা হচ্ছে যারা বর্তমানে সনাতন পদ্ধতিতে ঈদ প্রস্তুত করে তাদেরকে আমাদের যে নতুন যে প্রযুক্তি আছে ব্লক সেই জায়গায় নিয়ে যাওয়া এটাই কিন্তু হচ্ছে একটা স্থায়ী সমাধান উজানে দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে এরপরেও তিস্তা সুরমা কুশিয়ারা ব্রহ্মপুত্র ধরলাসহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সিলেট সুনামগঞ্জ রংপুর কুড়িগ্রামে অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা এদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদীর ভাঙ্গন প্রতিনিধিদের সহায়তা রত্না সামানের রিপোর্ট এখনও বন্যার পানিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দী অসহায় বানভাসীরা রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না সুরমা কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বানের পানিতে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা করতে পারিতাম পারি না বন্যার কারণে ঘর দুয়ার ভাঙে গেছি পানি বাড়ি ঘর বিনাশ করতে পোহরের মাছ দা সব বিনাশ সামান। এছাড়া তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপরে বইছে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে জেলার ষোলোটি নদ নদীর তীরবর্তী প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চল সহ অঞ্চলের প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী রয়েছে বানভাসিরা ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। পানির জন্য বাড়ি যাওয়ার peine রাস্তার মধ্যে আসি। গোখাদদের পাশাপাশি শুকনা খাবার বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ বানভাসিদের। রান্না-বান্না করতে অসুবিধা হয় বৃষ্টি ভিজে কষ্ট হয় গরু ছাগল আছে কিছু বিক্রি করে আমরা কোনো রকম খাবার দাবার খাচ্ছি সিরাজগঞ্জ শহর রক্ষা বাদ হার্ড পয়েন্টে ছেচল্লিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে বইছে প্রকল্প এলাকায় মুহূর্তেই বিলীন হচ্ছে বাড়ি ঘর ও আবাদি জমি সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি দ্রুত এলাকা রক্ষার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা কাজে মজাই করে না এলাকার মানুষেরা গভীর দুর্দশা আমার আমি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র পানিতে নিমজ্জিত আমনের বিস্তলা সাড়ে ষোলো হেক্টর ও সবজির ক্ষেত সাড়ে সাত হেক্টর জমি মৎস্য বিভাগের তথ্যমতে মতে দুই উপজেলার চল্লিশটি পুকুরের ষাট থেকে সত্তর লাখ টাকার মাছ ভেসে গেছে সোমবার রাতে ফেনীর মুহুরি ও কহুয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজির আঠাশ গ্রাম প্লাবিত হয় গাইবান্ধায় প্লাবিত হয়েছে বিশটি গ্রাম বেড়েছে সবগুলো নদ নদীর পানি রত্না সামান একুশে টেলিভিশন এদিকে পাহাড় ধসের সংখ্যার মধ্যে চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন আট থেকে দশ লাখ মানুষ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও তা কোন কাজে আসছে না চট্টগ্রাম থেকে ইফরাজ ক্যামেরায় একরামুল তথ্যে ইসলাম বর্ষা এলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাপ নগরীতে পঁয়ষট্টিটির মধ্যে চৌত্রিশটি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে আট থেকে দশ লাখ মানুষ পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজম কারেকশন করতে না পারবে দুষ্টুটিপূর্ণ সেখান থেকে সরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না সিটি মেয়র বলছেন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয় তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে তুমি যে পাহাড় কেটেছ সেই পাহাড়কে সে পাহাড়ের মতো করে দাও করে দিতে না পারলে এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে পরিবেশ অধিদপ্তরের দাবি পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরূপ আর মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি দু সালের এগারো জুন চট্টগ্রামে পাহাড় ধসে একশো সাতাশ জনের মৃত্যু হয় ইসলাম একুশে টেলিভিশন এদিকে জুলাই থেকে তারিখ পর্যন্ত ছয় দেশের চার জেলায় তুলনামূলক কম বৃষ্টি হলেও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পুরাভাস দিয়েছে আবহাওয়া অফিস বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গত কয়েকদিন ধরে রকম সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ছিল সেই ভারী বর্ষণের যে টেন্ডেন্সি সেটা কিছুটা কমতে শুরু করেছে বিশেষ করে আমরা বলতে পারি গত চব্বিশ ঘন্টায় সব দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাপে নিশ্চয় সংবাদ সংবাদবিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে জনবল সংকটে ভুগছে রাজশাহী মেডিকেল বারোশো শয্যার বিপরীতে রোগী তিন হাজার সাধারণ নির্বাচনে চলছে ভোটগ্রহণ রাজনৈতিক মঞ্চে পালা বদলের আভাস প্রয়োজনের তুলনায় তিন ভাগের এক ভাগ জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বারোশো শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি দুই হাজার আটশো জন সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা হাসান আলমোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান শিশু ওয়ার্ডের দুই নম্বর ইউনিটে শয্যা সংখ্যা ত্রিশটি এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি একশো ফলে এক বেডে তিন থেকে চারজন জন মেঝে সহ বারান্দা এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাই হয়েছে শিশু রোগীদের অন্য ওয়ার্ডের একই চিত্র মেডিসিন বিভাগের পনেরো নম্বর মহিলা ওয়ার্ডে চল্লিশ বেডের বিপরীতে একশো আশি রোগী ভর্তি বাচ্চাদের সাথে সাধারণত দুই থেকে তিনজন অ্যাটেন্ডেন্ট তো থাকে তো তাহলে একশো উনআশি জন পেশেন্ট তার সাথে আরও তিনগুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট স্বল্প সংখ্যক টিম নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি বারোশো বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন দু জন সেখানে রয়েছে এক জন ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে টেকনোলজির সাথে জড়িত আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রুগীকে তাহলে আমরা যে রুগীগুলো হারিয়ে ফেলছি যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে সেটা হয়তো হবে না এরই মধ্যে হাসপাতালটি বারোশো বেড থেকে চব্বিশশো বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে নির্মাণ করা হচ্ছে একটি দশতলা ভবন এটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরেই আরেকটি দশতলা ভবন নির্মিত হচ্ছে প্রায় সপ্তম তলা পর্যন্ত হয়ে গেছে সেটি স্পেশালাইজড একটা ইউনিট যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিফার এই জাতীয় জটিল সমস্যা অসুখের চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে আউটডোর প্যাথোলজি এটা বলি আমরা রেডিওলজি যে আমাদের রেডিওলজি অ্যান্ড ডিপার্টমেন্ট যেটা আছে এগুলার কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই এখানে অলমোস্ট 90% পার্সেন্ট পরীক্ষা আমরা এখান থেকে করছি শুধু সেবার মান বাড়ানোই নয় রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ কাউন্সিলিং রোগীর সঙ্গে কথা বলা রোগীকে সময় দেওয়া এই জিনিসটা যদি একটু ইমপ্রুভমেন্ট করা যায় এই সাইডে আমার মনে হয় আমাদের দেশের চিকিৎসা আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ না জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ নব্বই ভাগ পরীক্ষায় হাসপাতালে হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রত্নাজামান একুশে টেলিভিশন এবারে বাণিজ্য সংবাদ পঞ্চগড়ের অটোয়ারিতে কার্যক্রম শুরু করেছে আলারাফা ইসলামী ব্যাংকের দুশো বিশতম শাখা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ব্যাংকের বগুড়ার জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মফিদুল ইসলাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ পি আর জালাল আহমেদ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ অটোয়ারি শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় ব্যবসায়ীরা জরাজীর্ণ দেশীয় চিনি শিল্পগুলোকে পুনরুজ্জীবিত ও লাভজনক করতে সরকারের সাথে আধুনিকায়নে যুক্ত হল এসালম অ্যান্ড কোম্পানি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বিএসএফআইসি এবং শিল্প মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে এসব প্রকল্প বাস্তবিত হবে যার মধ্যে রয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত আখ উৎপাদন ও কৃষকদের প্রশিক্ষণ আধুনিক আখ প্রক্রিয়াকরণ গড়ে তোলা ছয় মেগাওয়াট পাওয়ার কো জেনারেশন জেনারেশন অ্যাগ্রো ভোল্টিক সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ বাই প্রোডাক্ট ভিত্তিক প্ল্যান্ট তৈরি কোল্ড স্টোরেজ ও অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা প্যাকেজিং ফ্যাক্টরি নির্মাণ দিনাজপুরের শেতাবগঞ্জ ও ফরিদপুরের চিনিকল অঞ্চলের প্রকল্প বাস্তবায়িত হবে উচ্চ মানসম্পন্ন আখ উৎপাদনেও উদ্যোগ নেবে এসালম অ্যান্ড কোম্পানি শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার সাবেক এনবিআর কর্মকর্তা মতুরের ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ বিদেশে অর্থ পাচারের অভিযোগ টানা কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলে হাইকোর্টের রায় আপাতত বহাল রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাড়ল ইউনুসের জামিনের মেয়াদ সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় মন্ত্রণালয় সর্বশেষ সংবাদ জানতে ডাকুর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু অন নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর লাইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ ডাতে একটা দেখার আমার দিল একুশে ষাটের